हेलो फ्रेंड्स, वेलकम टू यूट्यूब चैनल। आबार आमरा आज रेछि नतुन टॉपिक निये। तो चलो आजके वीडियो शुरू करा जाक। तो फ्रेंड्स, आज के वीडियो में आलोचना करब एक लिटारे टर्म्स निये, सेटी हलो वन एक्ट प्ले, अर्थात एक एक्ट विशिष्ट प्ले। तो प्रथमे आमरा जेने नेई व्हाट इज ए वन एक्ट प्ले, अर्थात वन एक्ट प्ले की। तो एखाने आमी तार एकटी साधारण डेफिनेशन तैरि करेछि, सेटी हलो ए वन एक्ट प्ले इज ए प्ले दैट हैज ओनलि वन एक्ट एज डिस्टिंक्ट फ्रम प्लेज दैट वॉकर ओवर सेवरल एक्ट्स। अर्थात वन एक्ट प्ले हलो एरकम एकटी प्ले जार मध्य एकटी मात्र एक्ट थाकबे, जेटी अन्यान्य बहु एकजुक्त प्लेजर मतई अनेकटा स्वतंत्र प्रकृतिर। तारपर वन एक्ट प्लेज मे कन्सिस्ट अफ वन और मोर सीन्स, अर्थात वन एक्ट प्ले मध्य एकटी बा तार बेशी सीन थाकते पारे। तो ये डेफिनेशन थेके आमरा एतटुकु जानते पारि जे वन एक्ट प्लेते एकटी मात्र एक्ट थाकबे एबं तार मध्य सीन एकटी बा तार बेशी होते पारे। तारपर आमरा जानबो एलिमेंट्स अफ वन एक्ट प्ले, अर्थात वन एक्ट प्लेयर इम्पर्टेंट एलिमेंटगुलि कि कि। एतो अन्यान्य प्लेजर मतोई मूलत चारटी इम्पर्टेंट एलिमेंट्स रयेछे, सेटा हलो थीम, प्लट, क्यारेक्टर, डायलग। প্রথমে আমরা কথা বলবো থিম নিয়ে। তো ওয়ান এক্ট প্লেজের থিম সম্পর্কে প্রথমে যা বলা হয়েছে, ক্যারেক্টার্স অ্যান্ড প্লটস নিড টু বি সাপোর্ট দ্য যে তা, অর্থাৎ ওয়ান এক্ট প্লেজের যে থিম হবে সেটি ওই প্লেয়ের ক্যারেক্টার এবং প্লট এবং তাতে যদি কোনো সাপ্লট থাকে সেগুলি অবশ্যই থিমটিকে সাপোর্ট করবে। এবার থিম কী কী হতে পারে? হতে পারে সেই থিম কোনো একটা রিভেঞ্জ বা ক্যারেক্টার তার সেলফ ডিসকভারি, এসব হয়ে থাকতে পারে। তবে তিন নম্বরে যা বলে সেটা হলো থিম ইজ নেসেসারি, অর্থাৎ থিম যাই হোক কিন্তু থিম নেসেসারি। তারপর আমরা কথা বলবো প্লট নিয়ে। প্লট সম্পর্কে বলা হয়েছে ডিটারমাইনিং প্লেস ফর হিরো ওয়ার অল ক্যান বি ওন অর লস্ট, অর্থাৎ এই ওয়ান অ্যাক্ট প্লেয়ার প্লটটা এরকম হবে যেখানে হিরো তার সব কিছু জয় করে নিচ্ছে বা সে তার সব কিছু হারিয়ে দিচ্ছে। তাছাড়া ওয়ান অ্যাক্ট প্লেসের ক্ষেত্রে বলা হয়েছে সাব প্লটস মাইট বি মিসিং ইন ওয়ান অ্যাক্ট প্লেস, অর্থাৎ ওয়ান এক্ট প্লেতে সাবপ্লটের উপস্থিতিটা সে একটা নেসেসারি নয়, বেশিরভাগ ক্ষেত্রে সাবপ্লট মিসিং থাকে। তারপর আমরা কথা বলবো ক্যারেক্টার নিয়ে। ক্যারেক্টার সম্পর্কে বলছে দেয়ার ইজ নট মাচ এরিয়া টু ডেভেলপ অল দ্য ক্যারেক্টার্স, অর্থাৎ যেহেতু ওয়ান এক্ট প্লেতে একটি মাত্র অ্যাক্ট এবং তার অন্তত একটি বা তার অধিক সিন থাকে, কাজে সবগুলি ক্যারেক্টারের ডেভেলপড, অর্থাৎ সবগুলি ক্যারেক্টারের উপস্থিতি সেখানে দেখানো অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই সেগুলির উপস্থিতি সেখানে দেখানো সে একটা নেসেসারি নয়। তারপর দুই নম্বর পয়েন্টে বলেছে দ্য প্রোটাগনিস্ট ক্যারেক্টার নিড টু বি মোর ডেভেলপড অ্যান্ড ফোকাসড অন, অর্থাৎ প্রোটাগনিস্টের ক্যারেক্টারটা খুব ডেভেলপড হবে এবং তার উপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হবে। তারপর তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে সাম আদার ক্যারেক্টার্স ক্যান অলসো বি আ লিটল বিট ডেভেলপ টু মুভ দ্য স্টোরি ফরওয়ার্ড, প্রোটাগনিস্টের ক্যারেক্টারের পাশাপাশি অন্যান্য যে সাব ক্যারেক্টারগুলি রয়েছে সেগুলির মধ্যে কিছু কিছু ক্যারেক্টারকে একটু বেশি গুরুত্ব দেওয়া, যাতে করে মূল প্লেটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তারপর আমরা কথা বলবো ডায়লগ নিয়ে। ডায়লগ সম্পর্কে প্রথম পয়েন্টে যা বলা হয়েছে তা হলো ইচ লাইন মাস্ট বি ক্রাফটেড কেয়ারফুললি টু ফোকাস অন দ্য থিম দ্য ইনসিডেন্ট অ্যান্ড দ্য ক্যারেক্টার অফ দ্য প্রোটাগনিস্ট, অর্থাৎ অনেক প্লেয়ের যে সকল ডায়লগগুলো হয়ে থাকে তার প্রত্যেকটি লাইনকে খুব যত্ন সহকারে এবং সাবধানতার সহিত তৈরি করা হয়, যেগুলি মূলত প্লেজের থিম এবং যে ঘটনার উপর প্লেটি লেখা হয়েছে এবং পাশাপাশি প্রোটাগনিস্টের ক্যারেক্টারটিকে ফোকাস করে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে দ্য ডায়লগস নিড নট বি টার্স বাট কনসাইজ অ্যান্ড ফুল অফ মিনিং, অর্থাৎ ডায়লগগুলিকে সংক্ষিপ্ত হতে হবে এমন কোনো কথা নেই, উপরন্তু ডায়লগগুলি এমন হবে যেন সেটা যথা প্রযোজ্য এবং খুবই অর্থপূর্ণ হয়। কারণ এই ডায়লগের মাধ্যমে আমরা প্রোটাগনিস্টের ক্যারেক্টার, প্লেটের থিম এবং প্লেয়ের যে প্লট রয়েছে সবগুলি আমরা বুঝতে পারি। তাই এই ডায়লগগুলি খুবই মিনিংফুল হওয়া প্রয়োজন। তো ওয়ান এক্ট প্লে সম্পর্কে এতটুকুই। তো আমরা চলো এই সম্পর্কে কিছু এক্সাম্পল দেখে নিই। যেরকম এখানে নাম্বার ওয়ানে রয়েছে অ্যান্টন চেকপ দ্বারা লিখিত এ ম্যারেজ প্রপোজাল 1890। নম্বর টুতে রয়েছে আর্থার মিলার দ্বারা লিখিত এ মেমোরি অফ টু মানডেজ 1955। তারপর রয়েছে স্যামুয়েল বেকেট দ্বারা লিখিত ক্র্যাপস লাস্ট টেপ 1958।
তো বন্ধুরা আজকে ভিডিওতে এতটুকুই। তোমরা যদি এই টপিকটি সম্পর্কে আরও বেশি জানতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। এখানে আরেকটি কথা রয়েছে, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে তোমরা ক্লিক করো, তাহলে এই টপিক সম্পর্কে আরও কিছু তথ্য তোমরা পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং আমাদের আপডেট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে ভিডিওতে এতটুকুই, দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ।